Ashton Boston. হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ভিডিওতে আসলাম। এই ভিডিওটা হলো একজন পার্টনার, আমরা আগে যে শব্দটা ইউজ করতাম ডিলার অথবা প্রি ডিলার, আমরা এখন পার্টনার শব্দটা ইউজ করতেছি, ওয়ার্কিং পার্টনার। এবং বাংলাদেশে আগে আমরা যেটা বলতাম ডিলার অফিস, এটাকে আমরা চেঞ্জ করে বলছি পার্টনার অফিস, হ্যাঁ, অথবা আমাদের ব্রাঞ্চ অফিস। কারণ আমাদের পার্টনার আসলে ওইভাবে ব্যবসায়িকভাবে নাই, যারা আছে অথবা যারা থাকবে সবাই পরিবারের মতোই থাকবে, সো দে আর আওয়ার পার্টনার্স। তো আজকে আমরা আপনাদের সামনে একটা ডেভেলপমেন্ট দেখাই, মানে স্টেপ বাই স্টেপ উন্নতি অথবা কাজের ধারা কিভাবে আপনারা করবেন সেটা আপনাদের দেখে। গতকাল টাঙ্গাইল থেকে দুইটা ভাই এসেছিলেন আমাদের কাছে, ইউনিভার্সিটিতে পড়ে, কি একটা ইউনিভার্সিটি যেন বলল, না কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি মেবি, হ্যাঁ। তো ওনারা একটা প্যান্ট নিয়ে আসছিলেন, তো ওনারা বললেন যে ভাই দেড় মাস ধরে আপনার ভিডিও দেখি, তো সেটার অভিজ্ঞতা দিয়ে একটা প্যান্ট কিনে নিয়ে আসছি, প্যান্টটা অরিজিনাল না ডুপ্লিকেট, নাকি জিতছি না ঠকছি, কি হয়েছে একটু বলেন। তো দেখলাম মাশাল্লাহ আমরা সবাই মিলে, আপনারা মিলে সবাই মিলে পরীক্ষা করছেন, করে দেখছেন যে সে এটাতে জিতছে, খুব কম দামে খুব ভালো এবং অরিজিনাল একটা এক্সপোর্টের প্যান্ট কিনে নিয়ে আসছে আমাদের কাছে, রাইট? জ্যাক কি ছিল সেটা, জ্যাক অ্যান্ড জোন্স ছিল না কি এরকম কি একটা যেন ছিল, রাইট? বাট 100% অরিজিনাল ছিল প্যান্টটা, এবং প্রাইসটা ছিল অসম প্রাইস, যেটা আমি কিনতে পারতাম কিনা সন্দেহ। তো খুব ভালো লাগছে, এবং বারবার বলছিল যে ভাই আপনার এই ভিডিওটা, ভিডিওগুলো অনেকদিন ধরে দেখতেছি, আপনি যে যে স্টাইলে যেভাবে দেখতে বলছেন, আমি তো তেমন কিছুই শিখাইনি, কিছু বেসিক কিছু আইডিয়া দিছি, বাট সে তার ব্রেন দিয়ে বাকি কাজগুলো করছে এবং প্যান্টটা নিয়ে আসছে। এবং অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আমাদের অফিসের স্টাফের থেকে শুরু করে ডিলার, প্রি ডিলার অথবা পার্টনার, সবাই আপনার বিপাকে পড়ে গেছে, এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, অরিজিনাল নাকি ডুপ্লিকেট, হ্যাঁ। তো সেখানেও তারা জিতে আসছে, তো আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আমরা পেয়ে গেলাম খুব কম কম পাই আমাদের কিশোরগঞ্জের শান্ত ভাইকে, আমাদের পার্টনার, এবং আমাদের শুরুর সময়ের পার্টনার, একদম প্রাইমারি, হাতে গোনা দুই চারজন ক্রিম পার্টনার ছিলেন, তাদের একজন হচ্ছে শান্ত ভাই। আপনারা সবাই শান্ত ভাইকে চিনেন। তারপরে আমরা আবার আজকে শান্ত ভাই তো প্রায় এরকম প্রোডাক্ট নিয়ে আসে, এবং যখনই নিয়ে আসে সেটা দিয়ে যে ভিডিওটাই করি না কেন, কেন যেন ওইটা অনেক বেশি শিক্ষণীয় হয়, কারণ সেখানে অনেক কিছু বোঝার থাকে এবং বাস্তব উদাহরণ থাকে। তা আমরা বোধহয় মোবাইলটা আরেকটু সামনে যদি নিয়ে আসি বোধহয় বুঝতে সুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ আরেকটু, হুম, গুড। শান্ত ভাই কি কি কাজ করেছে আমাদের সাথে যুক্ত হওয়ার পরে? আচ্ছা শান্ত ভাই, আমাদের সঙ্গে যখন আপনি কতদিন হলো যুক্ত হয়েছেন, এই পরিবারের অংশ হয়েছেন, কতদিন হবে আনুমানিক? আমি তো ডিলারশিপ সিস্টেমের আগে থেকেই মানে সাথে আছি, আগে থেকে সাথে আছেন, জি, অনেক আগে থেকেই, জি জি জি। আর এরপরে ডিলারশিপ প্রোগ্রাম যখন শুরু হয়ে গেল তখন তো আপনি ঝাঁপায় পড়ছেন যে আমি আছি সবার আগে, মাশাল্লাহ। বাট আমার কথা হলো যে শান্ত ভাই, আপনি এই যে কিশোরগঞ্জে কি করতেন, অথবা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে এই কাপড়ের ব্যবসা অথবা এই যে পলিসি এগুলো সম্পর্কে, অথবা একটা মাল বিক্রি করতে যাওয়া, এগুলো কি কি অভিজ্ঞতা আপনার আগে ছিল? না আগে আমি তো স্টুডেন্ট পড়াশোনা করতাম, পাশাপাশি দোকানে বসতাম, ভাইয়ের দোকান আছে ওই জায়গায়, ভাইয়ের কাপড়ের দোকান, ওখানে বসতাম, দোকান ওইরকম চলে না আর কি, শৌখিনতার ব্যবসা আর কি, জি জি, আচ্ছা, ওইরকম চলে না, ওইরকম ওই জায়গায় তিন চার বছরের মতো করছি। আচ্ছা, করার পরে মনে করতাম তো, তারপর আবার অনেক চেষ্টা করছি যে কিভাবে নিয়ে মানে হোলসেলার, আমি চাইতেছিলাম যে আমি কিভাবে মানে আমার শহরের ভিতরে যাই, মানে একটা প্রভাব ফেলবো যে আমি মানে একজন মানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবো, জি। সেসবে অনেক জায়গাতে মানে ঘোরাফেরা করছি, ঘোরাফেরা করার পর থেকে গাজীপুর থেকেও কিছু মাল নিয়ে গেছি, নিয়ে যায় ওই যে দোকানে দোকানে যায়, দুই দিন গেছি, একদিন এক দোকানে যায়, আরেক দোকানদার যখন মানে দাম কম বলে, এটা দেখে মানে নিজের একবার কনফিডেন্স একবার লো লেভেলে নেমে গেছে, জিরো লেভেলে, তারপর মার্কেটের সামনে দিয়ে হাইটে বাসায় এসে পড়ছি,
যার কথা শুনে যেভাবেই হোক অথবা যে বিনিয়োগ করেই হোক, প্রথম প্রথম দেখেন একবারে কি কেউ হাঁটা দৌড়াতে শেখে? কেউ শিখে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনারা এই লাইনে নতুন থাকবেন, আপনাদের গলার টোন, গলার ভয়েস, প্রেজেন্টেশন, হাত চালানো, সব কিছু, চোখ চালানো, হাত চালানো, মুখ চালানো, সব কিছু দেখেই বোঝা যাবে আপনি আসলে কতটা নতুন কতটা পুরাতন, তাই না? তো এরকম এরকম যত ভালো মালই আপনাকে আমি দিই না কেন, আপনি কিন্তু প্রথম প্রথম মার্কেটে যাবেন, আপনাকে মার্কেটে বিভিন্ন জনে, যেমন এই তারেক সাহেব নিয়ে গেছে একটা জিন্সের প্যান্ট এক দোকানদারের কাছে, এখন ওনার কথা শুনে দোকানদার বুঝতে পারছে উনি নতুন, বেসিক্যালি উনি নতুন। তো দোকানদার করছে কি, একটা জিন্সের প্যান্ট, ব্লু কালারের একটা জিন্সের প্যান্ট, সেটা নিয়ে দেয়ালের উপর সিমেন্টের উপর ঘষা দিছে। এখন একটা প্যান্ট যদি সিমেন্টে ঘষা দেয়, রং উঠবে না? চামড়াই তো উঠে যায়, যে রংটা উঠে সিমেন্টের মধ্যে বাঁধছে, তখন ভাই আর ভাই আপনার প্যান্টে তো রং উঠে। বেসিক্যালি ওইখানে যদি আমি থাকতাম, আমি বলতাম যে ভাই আপনার, আপনাকে নিয়ে আসেন, আপনার হাতটা দেন, ওনার হাত ধরে দেয়ালে আবার ডলা দিতাম, কারণ আমার এই একটা স্যাম্পল প্রোডাক্ট ডলা দিয়ে উনি যে ক্ষতিটা করছে এটাতে আমার কলিজায় লাগছে। আমি ওনার কলিজা নাড়া দিতাম কেমনে, ওনার হাতটা নিয়ে ডিয়ালে গসা দিয়ে বলতাম ভাই আমারটা তো অল্প একটু উঠছে, আপনার তো বেশি উঠে গেল রে ভাই, রক্ত যুদ্ধ বেড়ে গেছে, আপনি বাইরে দেখাইছেন সাদা স্কিন কিন্তু গসা দিলাম লাল বেরোলো, আপনার তো আরও বেজাল বেশি আপনার, তাই না? তাহলে ঘটনাটা হলো কি, যে আপনি যখন একটা প্রোডাক্ট প্রেজেন্টেশনে যাবেন, তখন ওই প্রেজেন্টেশনের ধরন, অ্যাটিচিউড, কথা সব কিছু দেখেই অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের মূল্য, মূল্যায়ন সব কিছু নির্ভর করবে। একটা এটা নির্ভর করবেই। তো যখন যত ভালো কোয়ালিটির মাল খান্স গ্লোবাল বলেন অথবা অন্য কোনো কোম্পানি আপনার হাতে ধরায় দিক না কেন, আপনি যখন নতুন যাবেন কোনো কিছুই বিক্রি করতে পারবেন না, অসম্ভব, কোনো কিছুই বিক্রি করতে পারবেন না। মার্কেটে অসংখ্য অসংখ্য কোম্পানি আছে যারা বেবি শপের নামে ছোট ছোট কম দামি খারাপ খারাপ স্টিচের মাল সুপার শপ বানায় অথবা বিশাল শপ বানায়, বিক্রি করছে প্রাইস হচ্ছে 800-900 করে, কিন্তু ওই মালটাই যদি আপনার কাছে আমি দিয়ে দিই, আপনি 250 খুচরা বিক্রি করে আসতে পারবেন না ভাই। আমার রাইট আর রং? এখন তারা যে খুব বড় ব্র্যান্ড হয়ে গেছে তা তো না, ব্র্যান্ড হতে গেলে টিভিতে অ্যাড থাকতে হয়, অমুক থাকতে হয়, তমুক থাকতে হয়, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ব্র্যান্ড খালি নামে বললে হয় না যে ভাই ব্র্যান্ড, ব্র্যান্ড হতে গেলে ব্র্যান্ডের পুরো মানে আনুপাতিক খরচ করে মার্কেটে সেটা দেখাইতে হয় এবং সেটা রেজিস্ট্রেশনে থাকতে হয়। বাংলাদেশে তো কত ব্র্যান্ড আছে, কয়টা ব্র্যান্ডের ব্র্যান্ড রেজিস্ট্রেশন আছে দেখাইতে পারবেন? ব্র্যান্ড রেজিস্ট্রেশন যখন খোঁজা হবে, ওই যখন আপনার লাইসেন্স নিয়ে খোঁজা হইলো, লাস্টে পুলিশেরই গাড়ির লাইসেন্স পাওয়া যায় না, মন্ত্রীদের গাড়ির ড্রাইভারের লাইসেন্স পাওয়া যায় না। তো ব্র্যান্ড মার্কেটে যত ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের লাইসেন্স নিয়ে যদি টান দেন যে ভাই আপনি যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করছেন কিনা সেই কাগজটা দেখান, তো তাই দেখাইতে পারবে না। ইভেন তার ট্রেড লাইসেন্সও আপডেট আছে কিনা সেটা দেখাইতে পারবে না। ব্র্যান্ড খালি মুখ দিয়ে বললে ব্র্যান্ড হইল না, ব্র্যান্ড হইতে গেলে অনেক কিছু আছে, ব্র্যান্ড হইতে গেলে অনেক কিছু আছে। খালি আপনার নাম লিখে এই প্যান্টের নিচে লিখে দিলেন, এর অর্থ আপনি ব্র্যান্ড না, এর অর্থ আপনি ব্র্যান্ড না, আপনার ব্র্যান্ড নেম রেজিস্ট্রেশন থাকতে হবে, দেন ইউ আর এ ব্র্যান্ড। তাহলে শুরুতে এরকম মালামাল নিয়ে যে রাগ করে মেজাজটা খারাপ করে ব্রেন ঠান্ডা করার জন্য আবার চা কফি খেয়ে আবার কি খেয়েছেন, গ্রিল খেয়েছেন, এক একাই খেয়েছেন, আমাকে খাওয়ানো নাই, কি খারাপের খারাপ দেখছেন, এই খেয়ে বাসায় চলে গেছেন মেজাজটা খারাপ করে। এরপরে শুধু মানে খুঁজতেছি, মানে অনলাইনে চার্জ দিয়ে এইভাবে চার্জ দিয়ে সার্চতে সার্চতে মানে খুঁজি যে কোথায় একটু মানে একটু ভালো সন্ধান পাওয়া যায়। আবার অনেক জায়গায় যোগাযোগ করছে পার্সোনালি, তারপরে তো আপনার সাথে কথা হলো। আচ্ছা আচ্ছা। আর আমি যে তারপর মানে মানুষের কথাই মানে পিছু উঠিনি এই কারণে, কারণ আমি চাইছিলাম মানে আমি আমার ফ্যামিলি থেকে বা সাইডেরও মানে অনেক বাধা দিছে যে এগুলো করিস না, এগুলো অনেকই করছে, এগুলো এত টাকা, এত কিশোরগঞ্জে এত কম রেটে মাল চলে, মাল একটা হইলে এলো কম রেটে চলে, মানুষজন বলতেছে যে পারবো না পারবো না, আমি ধরিয়ে নিছি যে আমি এটা করবোই, এই জন্যই মানে এটা মানে খোঁজা আরো আরো মানে বেশি করে খোঁজা। তারপরে যে আপনি আপনি বললেন যে মাল নিয়ে আসেন আমি সেল করে দেবো, তারপরে আপনার সাথে কথাবার্তা বললাম, আর ভিডিওগুলো তো আমি সব দেখি সব সময়, তারপরে একটা আইডিয়া হইলো আর কি। আচ্ছা, যে কিভাবে শুরু করা যায়, মানে আমার শুরুটা এখান থেকে
আর আমি আর আরেকটা কথা বলবো যে আপনার খুচরার সাথে রিটেলের সাথে হোলসেলের মানে আকাশ পাতাল ডিফারেন্স, মানে আকাশ পাতাল। কারণ আমি খুচরা দোকানে হচ্ছে কি মানে আমি দোকানে বসে আছি, আমি মোবাইল টিপতেছি বা অন্য কিছু করতেছি, কথা বলতেছি, কাস্টমার আমার কাছে আসতেছে, তখন আমার এক্সপ্রেশন থাকে অন্যরকম। আর যখন আমি যখন প্রথম প্রথম যখন কোনো দোকানে যাই, তার বিশাল বড় দোকান, আমি একা যাইতেছি, ওরা দুই তিনজন সেলসম্যান নিয়ে বসছে, কারো একটু মন মানসিকতা একটু নিচু লেভেলের পরিবেশ বোঝানো, হয়তো দুইটা টাকা আছে, কিন্তু মানুষের কিভাবে মূল্যায়ন করা লাগে এতটুকু নাই, শিক্ষাগত যোগ্যতাটা মানে স্বশিক্ষাটা তার নাই। আরো ভালো কোয়ালিটি মাল পাই, তখন কিন্তু যেকোনো মানুষেরই মন বসে যায় যে কোম্পানি আমার কি মাল দিল, তাই না? এটা থেকে আমি যাবার এর আগে অথবা কোম্পানির আদিকে আপনি নিজে যেও যদি কিনে এনে বিক্রি করতে যান, তখন নিজের মালের প্রতি মনে হয় আমি বোধহয় ঠকছি, নিজের প্রতি কনফিডেন্স জিরো হয়ে যায়, নেমে যায়। কোম্পানি তো পড়ে আগে নিজের প্রতি শেষ, হ্যাঁ নিজের প্রতি শেষ হয়ে যায়। আচ্ছা, মনে পারবো না বোধহয়, আমি বোধহয় পারবো না, অথবা আমার দিয়ে বোধহয় হচ্ছে না, অথবা আমার বোধহয় আমি কিনতে যেয়ে বোধহয় ঠকছি। নিজের প্রতি যেখানে ফার্স্টে ইমপ্রেশন নষ্ট হয় সেখানে একটা কোম্পানি যদি সেটা সাপ্লাই দেয় সেটা হতেই পারে। আরেকটা জিনিস দেখছি যে ওরা মাল নিয়ে গেলে মানে বলে কি যে এই মাল মানে ওইটা হচ্ছে লো কোয়ালিটির মাল, আমি দেখতেছি, তারপরে বলে কি এটা হচ্ছে ভালো কোয়ালিটির মাল এবং এটা তোমার সেটা থেকে তোমার মালের থেকে এটা বেটার কোয়ালিটি, এটা আমি কিনছি 220 টাকা দিয়ে কথার কথা, কিন্তু ওই মাল কিনছে 250 টাকা দিয়ে, ও বলে যে 220 টাকা দিয়ে কিনছি। মানে আপনি আপনি যে কোয়ালিটি মাল নিছেন তার চেয়ে খারাপ মাল আপনারে চোখের পরে মুখ খালি খালি মুখ চালায় চালায় বলে দিবে আরে দেখেন আপনার চেয়ে কত ভালো কোয়ালিটির মাল আমি, তারপরে বাস্তবে কিনছে 250 টাকায় কিন্তু বলে দিলে যে 220 টাকায় কিনছে, মানে আপনাকে বাড়ি মেলে ফেলানোর জন্য। তারপরে একটা মানে এরকম করছে, মানে আমি মানে ফিল্ডের অভিজ্ঞতাটা শেয়ার করতেছি, তারপরে আমি বলছি যে তা আবার প্রথমে নিচে যাওয়ার নেওয়ার পরে বলে কি না ভাই মাল তো চলবে না, এটা কত 200 না আমার 280 টাকা কেনা, আমি 300 টাকা সেল করবো বা 290 টাকা সেল করবো। তখন একজন বলতেছে কি যে তখন একজন বলতেছে না ভাই এটা আমার চলবে না, আবার আরেকজন করতেছে কি আরেকজন সাথে যে আছে কিছুক্ষণ পরে ওই আবার মানে প্রথমে বলছে চলবো না, ওই আবার 200, ওই আবার কি করছে পরে আবার লাস্টে মানে 260 পর্যন্ত চলে গেছে। তার মানে কি যে ও এতক্ষণ যা বলছে ওর কথা ঠিক নাই, মানে আমার কথাটা ঠিক আছে দেখি তো আমি 300 নিচে দিতে পারতেছি না, তাহলে তো ওর যদি কমিটমেন্ট ঠিক থাকতো যেটা আমাদের সত্য কথা বলতো তাহলে তো ওর তো ওই জায়গাতে সরতে পারতো না, বড় যে 5-10 টাকা এটা চোখের দিক থাকায় মুখের দিক থাকায় করা যায়, মানে এরকম দেখছি আর কি, মানে যেটা বাড়ি মারা আর কি। হ্যাঁ, বাড়ি মারা সোজা কথা, এখন এটা সবাই করবে, আপনি নিজে তো সবাইকে বদলাতে পারবেন না, বাট নিজে এমন কিছু করতে পারেন যেটা দেখে মানুষ চেঞ্জ হবে, কিন্তু এই ব্যবসাতে কেউ ওভাবে চেঞ্জ হবে না আপনার কথা মতো। আপনি যত ভালো মালই দেন না কেন, আপনার মালটা সবচেয়ে খারাপ মাল বলে কথা বলাটাই হচ্ছে তাদের একমাত্র মূল ওয়ে। হ্যাঁ, যে যেভাবে হোক বাড়ি বুড়ি মারে অথবা যেভাবে হোক দাম কমায়, তো যাই হোক, তো এটা হচ্ছে একটা গতানুগতিক অনেক একটা বিষয়। তো আমাদের খান্স গ্লোবালে আপনি তাহলে অফিসিয়ালি ডিলার হিসেবে জয়েন করছেন অথবা পার্টনার হিসেবে জয়েন করছেন প্রায় 3 মাস, হ্যাঁ 3.5 মাস এরকম হয়ে যাচ্ছে না? ওই 4 ফেব্রুয়ারিতে আমরা অনুষ্ঠান করলাম, তার কিছুদিন আগে থেকে যোগাযোগ হচ্ছিল, আর নভেম্বর ডিসেম্বরের থেকে, তো নভেম্বর ডিসেম্বর থেকে এখন এটা কি চলতেছে, এখন হচ্ছে ফেব্রুয়ারিতে পড়ছে, এক পিস মালও তো আপনি আমার কাছ থেকে নিয়ে বেচতে পারেন নাই, এক পিস মালও পাইছেন না, না স্যাম্পল পাইছেন? স্যাম্পল পাইছি। আচ্ছা, স্যাম্পল যেগুলো গেছিল সেগুলো প্রচন্ড খারাপ কোয়ালিটি গেছিল নাকি? না, স্যাম্পল কোয়ালিটিটা হচ্ছে যেগুলো গেছে এগুলো বিক্রি করার মতো, বিক্রি করা যাবে না যে ওইরকম না, কিন্তু আমাদের এই দিকে আবার যেরকম ঢাকার দিকে অনেকে মানে ওইখানে যে ফ্যাশনের, হ্যাঁ যে ফ্যাশনের আইটেম গেছে ওই ফ্যাশনটা আবার আপনার ওই দিকে চলে না? হ্যাঁ চলে না, আবার কিন্তু আমি যদি ইচ্ছা করলে মানে চালাইতে পারি, কিন্তু আমার হচ্ছে মানে এগুলো থাক মানে আমি আগে মার্কেটিংটা করতে দেখি, যার কারণে মানে এগুলো দেখা দেখা মার্কেটিং, হ্যাঁ আমি মানে মার্কেটিংটা করছি, মার্কেটিং আগে মার্কেটটা বুঝছি। স্যাম্পল পেয়ে কি খুব বেশি অসন্তুষ্ট হয়েছেন নাকি মনে হয়েছে যে না এইটা কোনো কাজের না, অথবা এইটা ধরায় কোম্পানি কিছু টাকা ফাউল ধান্দাবাজি করার চেষ্টা করছে? বরং আমারে অনেকজন ফোন দিয়েছে যে ভাই এই অবস্থায় এই স্যাম্পল আসছে, আমি বলছি যে স্যাম্পল আসছে সমস্যা কি, স্যাম্পল আসছে স্যাম্পল ধর বিক্রি করার জন্য দেয় নাই, স্যাম্পল আসছে মানে হাউসটা অনেকেই প্রথম দিন নিচে বিভিন্ন ক্যাটাগরি বোঝানোর জন্য, হ্যাঁ খারাপ দেখা যাইতেছে, একটা লোক এসে দেখতেছে কিছু নাই, দেখাইতে বললাম যে আমার কাছে এই লেভেল আছে, এই লেভেল আছে, আপনার যা চান তাই দেওয়া যাবে, স্যাম্পলটা তো শুধু স্যাম্পলই, এটা তো বিক্রির জন্য না, পারলে আমি যদি পারি যে এটা থেকে আমি কিছু অর্ডার নিব তো অর্ডারটা নিলাম, আর এটা তো আমি আনছি না যে আমি দোকানে রেখে বিক্রি করার জন্য, তাহলে অসন্তুষ্ট আর কি আছে এই জায়গায়।
আপনি টাকাও প্রায় সব দিয়ে ফেলছেন, কিন্তু এই 3-4 মাসে এক পিস মালও পান নাই। তো আপনার কাছে কখনো মনে হয় নাই, একদম স্ট্রেট খুব মন খুলে কথা বলবেন, কারণ আপনি আজকেও দেখছেন যে আমরা হ্যান্ডস ফ্রি করে সবার সাথে সবাই কিভাবে কথা বলি। আজকেও সকাল থেকে দুপুর থেকে, আমি তো দুপুরে পরে আসছি না বিকালের থেকে আসছি, তো যতগুলো কথা বললাম সবগুলো কথা হ্যান্ডস ফ্রি করে, একদম দামাদামি হ্যান্ডস ফ্রি করে। তো আপনি একদম মন খুলে বলবেন যে আপনার কি কোনো এই কোম্পানির গালাগাল দিতে ইচ্ছে করে নাই, অথবা মনে হয় না যে কোম্পানি দান্দাবাজি শুরু করছে, অথবা 3 মাস হয়ে গেলে এখনো মাল দিতে পারে না? না না, আমাদের আমি যেটা শুরু থেকে দেখতেছি এবং কাজ থেকে দেখছি, খুব কিছুদিন মানে ছিলাম না, আমার এক্সাম আছে, আবার কিছুদিন থাকা যাবে না, কিন্তু আমি এটা দেখতেছি যে মানে এটা আমাদের যে মানে কিছু অগ্রগতি হচ্ছে না, এটা মানে আমরা নিজেরাই মানে দায়ী, মানে যেগুলো হয়ে গেছে এখন তো আমার এখন তো আবার আগে যাইতেছি সামনের দিকে ইনশাল্লাহ, এখন তো ভালোই শুরু, মানে যেগুলো গেছে আর কি, ঠিক আছে ইনশাল্লাহ এখন তো সম্ভব। মানে আমরা যদি এ করি, কারখানাটা যদি আমরা নিজেরা দিতে পারি, এখন আমাদের এই কোম্পানি যে মালামাল দিতে পারলো না, অথবা এই যে একটা এই কয়েকদিনের মধ্যে একটা কোম্পানি শুরুতে, কারণ আপনাদের মধ্যে এমনও আছে কেসে 10,000 টাকা দিয়েই এমনি মালামাল চাইছেন, মনে হয়েছে রাতারাতি ব্যবসা করবেন, দোকান ভাড়া দেবেন, হাত খরচ হবে, মোটর সাইকেল কিনবেন, অনেক কিছু। তো মার্কেটে তো অনেকে 10-20 লাখ টাকা খাটায় বসে আছে, 6 মাসে 1 টাকা কামাই হচ্ছে না। তো আপনাদের কাছে মনে হয় না আপনারা যারা 10,000, 5,000, 20,000 টাকা দিয়ে শুরু করছিলেন, এবং তারা যদি এটাকে এত সিরিয়াসভাবে নেন, এটা আপনাদের ভুল অথবা অন্য কিছু? এটা আমাদের অবশ্যই, এখানে এখানে আমাদের খানস গ্লোবালের আসলে দোষ কতটুকুন? না, খানস গ্লোবালের থেকে খানস আপনাদের কোম্পানির যদি আমি বললাম, আমাদের পরিবার, ঠিক আছে, এইখানে যদি আপনার মানে জাস্ট কোম্পানি বললাম, কোম্পানি যদি 5% থাকে, আমাদের 95%, কারণ এই জায়গায় আমরা যারা আসছি আমরা মানে 1 নম্বর আসছি, এই জায়গায় কম রেটে মাল পাওয়া যাবে, মানে নিজের স্বার্থ, মানে আমরা মনে করতেছি যে এই মালটা আমি কেরানীগঞ্জে যদি এই মালটা বা গুলিস্তানে যদি এই মালটা 300 টাকায় সেল দেয়, আপনি বলছেন যে মার্কেট থেকে 25% কমে দিবেন, আমরা মনে করতেছি যে মালটা তো আমি 250 টাকা পাইতেছি, 260 টাকা 70 টাকা করে সেল দেবো, রাতারাতি সেল, মানে যার কারণে মানে টাকা দেওয়ার না দেওয়া মানে কবে মানে মালটা নিব, আর এটার জন্য অস্থির হয়ে, এটার জন্যই অস্থির গেল একটা। আরেকটা হচ্ছে আমি আরেকটা জিনিস দেখছি, মানে মার্কেট যে জায়গায় দিই, হ্যাঁ সময় লাগবেই, কাপড়ের ব্যবসা মানে সময় ছাড়া এই ব্যবসা হবেই না, এই ব্যবসার মধ্যে সময় লাগবে। এখন আপনারা কি জানেন যে আমরা যে এত ছাড় এবং আপনাদের এত কথা বলা অথবা এত ফ্যাসিলিটিস দেওয়ার সুযোগ দিই, শুধুমাত্র ডিলারদের টাকা জমা হলেই আমরা মালটা দিতে পারি, এবং সেটা যদি বাল্ক পরিমাণে টাকা হয়, মনে করেন 10 জন ডিলার যদি 2 লাখ করে দেয়, 20 লাখ টাকা হয়, তখন একটা বড় প্রোডাকশন দিয়ে কমের মধ্যে মাল দেওয়া সম্ভব। এটা তো বুঝেন, এটা তো হাজারবার উচ্চারণ করা হয়েছে। তাহলে আপনারা যদি 2 লাখ করে যদি 10 জন যদি জমা না দেন, তাহলে কোম্পানি আপনাকে আগামী 100 বছরও টাকা একটা মালও দিতে পারবে না, এবং ওরকম কম দামে মাল দিতে পারবেন না। এটা কি শিওর? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনারা যদি আগামী 100 বছরও টাকা জমা না দেন, কোম্পানি আপনাদের একটা মালও 100 বছরও দিতে পারবে না, কোম্পানির বয়স 100 বছর হয়ে যাবে। তখন আপনারা যদি কোম্পানির গালাগাল করতে আসেন, কোম্পানির দোষ দিতে আসেন, কোম্পানি কিছু করার আছে? না না, আমরা যে লাইফে যে আমরা যারা যারা পিছিয়ে ছিলাম আগে, অন্য এখন যারা এখন আপনারা যদি মেন্টালি চিন্তা করেন যে জয়েন করছি, কিছু 20,000 টাকা দিছি, 10,000 টাকা দিছি, কোম্পানি মাল দেয় না কেন? আপনার ওই 20,000 টাকা দিয়ে মাল বানায় নিয়ে আসলে ওই মাল কি এরকম কম দামে মার্কেট থেকে আরো 25% কমে দেওয়া সম্ভব? না না, কারণ মার্কেটে যারা গুলিস্তানে মাল বানায় বানায় দিচ্ছে, কেরানীগঞ্জে বানাচ্ছে, ওরাই 10 লাখ 20 লাখ 1 কোটি খাটায় বসে আছে, তাই 1 কোটি খাটায় হাজার হাজার পিস প্রতিদিন প্রতি সপ্তাহে প্রোডাকশন দিচ্ছে, তারপরে 250-এর নিচে আসতে পারে না। আর খান গ্লোবাল বলছে ওইটা আপনারা 230-এ দিবে অথবা অথবা 220-এ দেবে, তাহলে সেক্ষেত্রে কী দরকার? ফান্ড ফ্লোটা একদম ফাস্ট দরকার। সেইখানে আপনার 2 লাখের জায়গায় আপনি দিয়েছেন কী হয়েছে 50 টাকা, যে ভাই টাকা দিচ্ছি, দিয়ে আবার কী হয়েছে আপনারা যদি আন্দোলন করেন, আপনারা যদি ফেসবুকে লেখালেখি করেন, আপনারা যদি ইউটিউবে লেখালেখি করেন যে ভাই কোম্পানি বানিয়েছেন মাল দিতে পারেন না, আবার জমা দিয়েছেন 50 টাকা, এটা কি কোম্পানি দায়ী? কারণ আমরা তো সেই কোম্পানি না যে বেক্সিমকোর মতো টাকা নিয়ে বসছি, এসকারের মতো টাকা নিয়ে বসছি, আপনারা আসবেন, আপনারা আমাদের সেলস এক্সিকিউটিভ, আপনারা আমাদের হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের অফিসার, আপনাদের পরে ধরে দিব যে এই মাল 600 টাকায় বেছে নিয়ে আসেন, কারণ টাকাটা তো আমার ইনভেস্টমেন্ট, কাজগুলো ইনভেস্টমেন্ট, তাহলে আপনি এটা 650 টাকায় বেছেন, আপনার 25% কমিশন দিব। আমরা তো সেটা করছি না, সেটা করলে কি মার্কেটে আমাদের এই প্রোডাক্টের এই দাম হইতো? তখন আমরা আনকমন ডিজাইন দিয়ে দিয়ে
আনকন প্রোডাক্ট মার্কেটে ব্র্যান্ড আকারে ধরে দাম ইজি ব্র্যান্ড তৈরি হয় না এরকম আরো এরকম 10টা ব্র্যান্ড তৈরি হয় না স্মার্ট এক্স তৈরি হয় না বিভিন্ন ব্র্যান্ড তৈরি হয় নাই অনেক তারা তাদের প্রাইসে মাল দেয় না আপনারা সবাই উদ্যোক্তা হন সবাই বিনিয়োগকারী হন আপনারা এখন আমরা আপনাদের লিডার হয়ে কাজটা করায় দিচ্ছি এটাই তো খান্স গ্লোবাল আমার কথা হলো যে এই কয়দিন যে আমরা বিভিন্ন ভিডিও টিডিও করি ভালো মন্দ অনেক পচা পচা কথা বলি ভালো কথা বলি হয়তোবা কোনো জ্ঞানের কথা বলি অথবা কোনো কম লেভেলের জ্ঞানের কথা বলি এটার থেকে আপনার উপকার কি হয়েছে আপনি আপনার নিজের মধ্যে কি চেঞ্জ দেখছেন উপকার হয়েছে না ক্ষতি হয়েছে না কি হয়েছে আমাদের একটু ক্লিয়ারলি বলেন একদম মন খুলে ক্লিয়ারলি মানে প্রথমে যে খারাপ লাগলে গালাগাল দিয়ে বলতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে যেটা ছিল যে আপনি বলছিলেন যে যে কাজগুলো দিছিলেন আর কি যে দোকানে দোকানে যায় তাদের সাথে কন্ট্যাক্ট করা তাদের পরামর্শ নেওয়া এক আবার ভিজিটিং কার্ড তৈরি করে মানে বিলি করা আমি আপনার এই যে খাতা পাইছি কারণ যে কোনো একদিন 6 মাস কাজ করে হঠাৎ করে একদিন একটা ডায়েরি 4 দোকানে ফেলে রেখে গেলেন ডায়েরিটা আর খুঁজে পেলেন না মানে আপনার সব শেষ মোবাইলে সেভ করলেন মোবাইল কেসে নষ্ট হয়ে গেল ব্যাকআপ হইল না সব শেষ তাহলে প্রতিদিন রাতে বাসায় এসে খাতায় নোট করবেন তাহলে দেখেন উনি উনার ওই এলাকায় এই যে যত প্রথমে লিখছেন নাম এরপরে মোবাইল নাম্বার এরপর ঠিকানা দোকানের নাম্বার ঠিক আছে এভাবে করে উনার টোটাল কিশোরগঞ্জের যতগুলো থানা আছে যতগুলো গ্রাম আছে সব এভাবে গ্রুপিং করে করে এ পর্যন্ত একটা গ্রুপ কারণ কিশোরগঞ্জে তো দূরত্ব বেশি আর কিশোরগঞ্জ এতকাল যোগাযোগের জন্য খারাপ ছিল এখন মেইন একটা রাস্তা বানাইছে কিন্তু ভিতরে ভিতরে রাস্তা তো খারাপ অনেক জায়গায় এসে নৌকায় পার হতে হয় তো এরপর হোসেনপুর কিশোরগঞ্জের হোসেনপুর তারপরে আছে কটিয়াদি হ্যাঁ তারপরে আছে কোথায় করিমগঞ্জ আপনার হাতের লেখা চমৎকার সুন্দর মিঠাই মন তুলে নিয়ে আসছেন এখন এই যে তুলছেন আমরা তো কোনো কপি রাখি নাই এই ফাইল আপনার এখন মনে করেন আপনি খান্স গ্লোবাল এর সাথে কোনো কাজ করলেন না আপনি কার্ডও ওভাবে ইয়ে করছেন না আরো কার্ড আছে যে চাঁদ ফ্যাশন তেরিপট্টি কিশোরগঞ্জ মক্কা মদিনা প্লাজা হ্যাঁ তারপরে আপনার কটিয়াদি বাজার জনতা সুপার মার্কেট তারপরে কিশোরগঞ্জ তাড়াইল কিশোরগঞ্জ ধানমহল রোড হোসেনপুর কিশোরগঞ্জ এহাই মার্কেট তারপরে হক গার্মেন্টস করিমগঞ্জ মধ্যবাজার করিমগঞ্জ কিশোরগঞ্জ তেরিপট্টি মোড় কিশোরগঞ্জ শামসুল ইসলাম সুপার মার্কেট সো থ্যাংক ইউ তো এই যে আপনি এত ভিজিট করছেন এরপর মনে করেন যে কালকে সকালেতে আপনি খান্স গ্লোবালের সাথে কাজ করবেন না এইটুকুন করে আপনার কি কোনো লাভ হয়েছে ব্যক্তি মনে করেন খান্স গ্লোবালের সাথে কালকে আপনি কাজ করবেন না
কিন্তু খান গ্লোবাল এই যে কাজটা করার জন্য এই যে বুদ্ধিটা পরামর্শটা আপনাকে দিছে, এটা কি আপনার কোনোমাত্র লাভ হয়েছে এটা করে? আপনি তো অনেক পরিশ্রম করছেন, খাটছেন, এত কন্ট্রাক্ট নাম্বার, এত রোদে পুড়ছেন, ঠান্ডা ইয়ে করছেন, সবগুলো লিখি নাই, মানে এই জায়গায় যেগুলো লেখা আছে মানে 80 থেকে 90% আছে শুধু জেন সাইটে, মানে আমরা জেন সাইটে এখন দিতে পারবো সবাইকে। ও আর এর বাইরে আরো ভিজিট করছেন? হ্যাঁ আরো। আচ্ছা এখন আমি আপনি আমাকে একটু বলেন, আমি সবাইকে বলছি যে সবার আগে এভাবে ঘুরবেন, এরপরে এই কন্ট্রাক্টের থেকেই দেখবেন প্রচুর ফোন পাচ্ছেন, মালামাল পাবেন, এবং তারা মালামালের জন্য আপনাকে অ্যাডভান্সও করবে, তো আপনি ইনশাল্লাহ দাঁড়ায় যাবেন। তাই যে সামারি যে কথাটা আমরা এই যে থিওরিটা আপনাকে দিছি, আমরা পার্ট টু পার্ট একটু বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনি আপনার কিশোরগঞ্জের উপরেই এবং আপনার এই জীবনে এইটুকুন কাজ করে এই 2-3 মাস যেই অমানবিক পরিশ্রম করলেন আমার উপর ভরসা করে অথবা আমার এই মিষ্টি কথা শুনে, কিন্তু মানুষ একটা ফোন দিলে কাটলে বুঝে, এরা খালি ফোন দিতেই থাকে, মানে কোন লেভেলের যে কমন সেন্স ওদের আল্লাহ মাহবুব জানে। তো মনে করো যে ফোন আপনার হাতে। আচ্ছা যাই হোক, তো এই যে কথা, এই যে কাজগুলো আপনি করলেন, করার পরে মনে করেন কালকে সকালে কোনো কারণে আপনার মনে হলো খানস গ্লোবালের সাথে আপনি কাজ করবেন না, অথবা কেসে খানস গ্লোবাল কালকে সকালে বন্ধ হয়ে গেল, কিন্তু এইটাই আপনার কি কোনো ফিউচার তৈরি হয়েছে অথবা এটা কি কোনো ভালো সাইড আছে? মানে এটার ভালো সাইড বলতে গেলে সম্পূর্ণই ভালো সাইড, সম্পূর্ণই, হ্যাঁ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আর কি একেবারে, মানে এই জন্যই সেটা আবার কেমন, হ্যাঁ, কারণ এই জন্যই যে মানে একটা জিনিসের তো ব্যাড সাইডও থাকে, মানে এটার কোনো মানে কোনো এফেক্টই নাই। আমি এতে যখন মানে প্রথম জনে যে ব্যাগে করে মাছ নিলাম, ঠিক আছে, এখন আমার মনে হয় কি যে ওই মালগুলো যদি আমি ব্যাগে করে নিয়ে যাই, আমার এখন মানে মনে হয় যে আমি ওই মালগুলাই বিক্রি করে আসতে পারবো। মানে এইটুকুন করে যেমন আপনার এতগুলো মানুষের সাথে কথা বলে এতগুলো মানুষের উপর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হয়েছে, অর্থাৎ এখন যে যে টাইপের মানুষই আসুক না কেন, যে যেখানে যে টাইপের মানুষই আসুক না কেন, এখানে অন্তত 5,000, 3,000 অথবা 2,000 মানুষের সাথে আপনি কথা বলছেন, 3,000 রুচি, 3,000 বিবেক, 3,000 ফ্যামিলি স্ট্যাটাস, 3,000 পলিসি, তো 3,000 মানুষের সাথে যখন কথা বলছেন, এবার আপনি তো চোখ দেখলেই বুঝতে পারবেন যে ও কি বলতে চায়, বুঝাইতে চায়, আর ওরাতে কি মাল আছে আর কি দাম আছে। এইটুকুন পার্সোনাল ডেভেলপমেন্ট কোথাও কোনো কোর্স ট্রেনিং না করে ফিজিক্যাল মার্কেটে ঘুরে, এটা ফার্স্ট জীবনে ফার্স্ট, হ্যাঁ, এইটুকুন কি আপনার হয়েছে নিজের মত আত্মবিশ্বাস? অবশ্যই, এখন আমার মনে হয় যে কোনো প্রোডাক্টেই মানে এখন শুধু গার্মেন্টস না, এখন যে কোনো প্রোডাক্টই যদি আপনার হাতে তুলে দেওয়া হয় আপনি সেটা সেল করতে পারবেন, যে কোনো কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন, মানে আত্মবিশ্বাস বাড়ছে। এবার এই যে লোকগুলো আছে এই লোকগুলোর সাথে এই 2,000 মানুষের সাথে যদি আপনি হাই হ্যালো রেখে যান, সুন্দর সম্পর্ক রেখে যান, আপনার কি মনে হয় না আপনি কোনো না কোনো অর্ডার পাবেন? অর্ডার ইনারা কি কেউ ফোন করে আপনাকে কোনো অর্ডারের কথা বলছে? ওরা আমার কি কয়েকজন মানে আমার সাথেই আসতে চাইতেছে, মানে আমার বাড়িতে এসে যাইবো তাই, হ্যাঁ, কিন্তু আমি মানে করি না, মানে আমি বলছি যে ভাই আমাদের তো এটা আমাদের কোম্পানিটা শুরুটা মেন হচ্ছে কমিটমেন্ট। আমি যদি আপনাকে বলি যে ভাই যে এই সিস্টেম যে মনে করেন যে আমি ভাই মালটা দিব বা এই, তখন কিন্তু ভাই আপনি যদি ভাই কমপ্লেইন করেন কোম্পানিতে আমার ডিলারশিপটা ক্যান্সেল করে দেবে, সেই ক্ষেত্রে তো ভাই আমি আপনাকে মানে কমিটমেন্টটা দিতে পারতেছি না। আচ্ছা যে ভাই আমি আপনাকে কমিটমেন্টটা দিতে পারতেছি না, আমাদের কোম্পানি আমি আসছি, আমি এইভাবে শুরু করছি বা আমি আপনাদের এলাকার এই সন্তান, আমার বাড়ি কিশোরগঞ্জ সদর, ঠিকানার কথা বলছি, ঠিকানার কথাটা বললে ওরা মনে করে যে না, মানে এই জায়গায় তো অনেকেই আসে গাজীপুর থেকে, যায় এলাকার মানুষ গেলে একটু অন্যরকম ভাবে দেখে, মানে পরিচয়টা দিলে, এটা তো এখান থেকেই শিখা, ভিডিও দেখে শিখা, মানে এইগুলোই এ করছি। তারপরে বলছি, বলার পরে ওরা বলতেছে যেন আবার আমি দেখলাম যে অনেকেই গ্রুপের মধ্যে বা আমার ফোন কলে বলে যে ভাই অনেকেই আমরা বলছি 1 তারিখ মাল আসবে, আমাকে বলছে যে ভাই মাল কবে দিতে পারবে, আমি বলছি যে ভাই আমরা তো 3 মাস, আমাদের কোম্পানি বলছে যে 3 মাস অমায়িক পরিশ্রম করার জন্য, আমাদের এখানে ভাই হকার তৈরি হয় না, হকার তো আপনাদের এখানে অনেকেই আসে, ভাই অনেকেই তো স্যাম্পল নিয়ে আসে মাল দেখায় দেখায় চলে যায়, আমি ভাই ওরা তো মনে করেন যে থার্ড পার্টির কাছ থেকে মাল আনে, ওদের মাল যদি 2 পিস ব্যাগে থাকে 20 পিস থাকে মোবাইলে, মানে ও পাঠাইছে আপনাদের দেখাইবো আপনি কিছু বুঝবেন না। আর আমাদের যে সিস্টেমটা, আমি নিজে ডিলার নিছি, আমি আপনার কাছে আসতেছি, আমি পারতাম যে একটা লোক দিয়ে মার্কেটিং করাইতে, কিন্তু প্রথমে আমি আসতেছি ভাই হিসেবে সম্পর্ক করতেছি, তারপর আপনি যাবেন আমার এই জায়গায় বেড়াতে, হ্যাঁ, বলছে যে তারপর মালের বিষয়টা বললো যে ভাই মালটা কবে দিতে পারবেন, বলছে ভাই মালটা যখন আসবে প্রথম 15 দিন আগে আমি আসবো আপনার কাছে, হ্যাঁ, কারণ যেহেতু শুরুটাই যদি আমি আপনার সাথে যদি এভাবে করি যে ভাই আজকে বললাম কালকে আপনি ফোন দিলেন গেলেন পাইলেন না,
আপনার সাথে শুরুটা আমার খুব সুন্দর হবে, মানে সেটা যদি আমি মনে করি যদি 20 দিন পরে শুরু হোক শুরুটা যেন ভালো হয়। হ্যাঁ, এবার বলছে তার কি ডেট দিয়ে না, সেক্ষেত্রে আমি মানে এই যেহেতু এ করছি মানে আমার ডেটের জন্য যে ভাই অনেকেই মন খারাপ করছে, অনেকেই দেখছে যে ভাই ফোন দিছে মাল দিতে পারছি না, মানে ওদের অনেকে মন খারাপ করতেই পারে কারণ টাকা দিয়ে মাল নিব, সেক্ষেত্রে মন খারাপ করতে পারে। আমার এই জায়গায় এরকম কোনো সিস্টেম হয় নাই, যেটা সত্য কারণ আপনি যে টেকনিক্যালি ওটা হ্যান্ডেল করছেন, এই জিনিসটা এইভাবে ওভারকাম করছি। আর মালের কথা, আচ্ছা এটা মার্কেটিং এর বিষয়টা এখন করতেছি, শেয়ার করতেছি। আর এই যে যে স্যাম্পল গুলো ছিল আমি কিন্তু বিক্রি করতে পারতাম, সেটা আমি কিন্তু বিক্রি করি নাই, মানে বিক্রি করি নাই বলতে আমি মানে চাইতেছিলাম আমার ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল, তার মাঝে আবার আমি এ করছিলাম যে আমি আরো তৈরি করি, তারপরে আমি কোম্পানিতে এ করি মানে প্রেশার দিই। আমি তো বসে পাইতেছি কারণ আপনি যখন মাল দিবেন মানে এখন যারা দেখা গেছে আমরা সবাই চিল্লাপাল্লা করতেছি ভাই মাল দেন মাল দেন, দিলেই ভাই স্টক লট হয়ে যাবে। আমি তো দেখছি আগে, মানে এই জন্য আমি চাইছিলাম যে আগে আমি তৈরি করি, মানে মাল নেওয়ার আগে আগে আমি বিক্রির জায়গা তৈরি করি, যেটা উদ্যোক্তার ফার্স্ট কাজ। ঠিক আছে, আমি মাল নেওয়ার আগে বিক্রির জায়গা তৈরি করি, সেক্ষেত্রে থেকে দেখা গেছে আমি এত মানে যোগাযোগটা কম রাখছি, কিন্তু আমি আমার কাজ করছি ঠিকই। গুড, হ্যাঁ তাহলে আমি এখানে খুব একটা খারাপ কথা বলছিলাম সেটা উত্তর পাইনি। কোনটা? যে মনে করেন আপনি বললেন কালকে সকালে যে জুবাদ ভাই খানসগুলোর সাথে আমি আর কাজ করব না, ওটা তো আমি বলছি যে আমার যে আপনার আপনার তখন কি নিজের পায়ে দাঁড়ানোর মতো অথবা অন্য কোনো ভাবে মালামাল তৈরি করে নিজের পায়ে দাঁড়ানোর মতো ইন্টেলেকচুয়ালিটি অথবা আত্মবিশ্বাস অথবা মার্কেট জরিপ এগুলো কোনো কিছু তো ক্ষতির কোনো কারণ হবে না, নাকি আপনি যেভাবে হোক আরো ভালো করে বেঁচে থাকতে পারবেন? না, এটা হচ্ছে আমি যেই মানে এখন যে কাজটা করছি আপনি যেভাবে, মানে এটা ভবিষ্যৎ আছে সোজা কথা, এটা ভবিষ্যৎ আছে। আমি বলছি না মানে যে মালগুলো আমার মনে হয়েছিল আমি সেল করতে পারবো না, আমি যেগুলো বলছিলাম যে ভাই নিয়ে আসবো ওই মালগুলো আমার কাছে লাগে এখন আমি সেল করতে পারবো, হইতে পারে এটাতে 1-2 টাকা প্রফিট কম হইতে পারে। তাহলে আমরা প্রথম যে উপদেশ আপনাদের দিয়েছিলাম অথবা অনুরোধ করেছিলাম এটা 100% কাজে দিছে, মানে আমার ক্ষেত্রে দিবে 100%। এখন আপনি যদি দুবাইতেও আপনার সাইড দিয়ে আসেন, দুবাইতে যদি আপনি এরকম ঘোরার সুযোগ পান ওইখানে মাল খাওয়াইতে পারবেন, এত কনফিডেন্স হইছে যে মানে আমার মনে হইতেছে যে আমি এইখান থেকে মাল না নিব অন্য জায়গা থেকে নেই, যে জায়গাতেই নেই যাইনি না কেন মার্কেটে খাওয়াইতে পারবো, 2 টাকা প্রফিট বের করতে পারবো। মানে আমি ফিল্ডে দেখছি বিষয়টা, আর আগে তো মাল নিয়ে গেছি দুইজন দুই কথা বলছে মানে মনটা আয়া হয়েছে, এখন তো আমার ভয় নাই যে আমার মাল যে স্টক লোডে বেটার কোনো ভয় নাই, আমি শুধু ফ্রি হ্যান্ড কাজ করছি, এসি কাজ করছি, আমার এই জায়গায় কোনো ঝামেলা নাই। তাহলে আপনাদের শুরুতে যে বুদ্ধি অথবা পরামর্শটা দিছিলাম এটা আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে খারাপ কিছু আপনাদের বলি না, না এটা ঠিক আছে, এটা 100% কাজে দিছি। আর নাম্বার 2 হচ্ছে যে আপনাদের বলা ছিল যে আগে মানুষের চাহিদা তৈরি করেন এরপরে মাল দেন, আগে মাল নিয়ে স্টক লট করেন না, নিজের গুদাম করেন না, এটাও কি আমার বলা ভুল ছিল না সঠিক ছিল? না না এটা অবশ্যই সঠিক, কারণ এখন তো আমি এই যে মাল আনতে পারছি যে কোনটা চলে, যেমন আমি প্রথম দিয়ে যখন আসছিলাম এই যে নিয়ে আসছেন স্যাম্পল যে এগুলো আমার এখানে চলবে যত দেন দেওয়ার আগেই সেল সেল দিতে পারবো, দেওয়ার আগেই সেল। এই যে আমি যখন প্রথম দিয়ে যখন আসছিলাম প্রথমে মাল আনছি কিন্তু আমি শুরুম কোয়ালিটির মাল, মানে যেগুলো বেস করে আসলে ওইগুলো নিজের পছন্দ, মানে এখন বুঝতেছি